Bismillahirrahmanirrahim. Hello everyone. Assalamu alaikum. Welcome back to my channel. Ajke ami ekta moja recipe niye chole ashlam. Beef sauces with shrimp chow mein. Ar ider pore shobar bashay kom beshi onushtan thake. Tai guest er jonno eta toiri kore nite paren. Shobai kheye apnar rannar proshongsha korbe ebong fida hoye jabe. Abar khete jabe bar bar tara. Ekhane ami niyechi beef sauces. 100% beef sauces, আপনারা টার্কি বা চিকেন সসেসও নিতে পারেন আর এখানে আমার লাগবে মাশরুম গাজর ব্রোকলি আর নিয়েছি বেল পেপার তারপরে এখানে আমার তিন পদের চার পদের বেল পেপার নিয়েছি তিন চার পদের আর নিয়েছি জুকিনি ব্রাসেস আর নিয়েছি অনিয়ন গ্রিন চিলি মাশরুম আর চিংড়ি মাছ আমি ব্রোকলি আর বাসুসটা একটুখানি গরম পানি দিয়ে হালকা ভাপিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়েছি নুডলস আর দেখুন সসেসটা কিভাবে পরিমাণে কেটে ঠিক এইভাবে আমি নুডলসগুলো চার পাঁচটা করে ঢুকিয়ে নিয়েছি আপনারাও এভাবে সবগুলো নুডলস সসেসের ভিতরে দিয়ে ফিল আপ করে নেবেন আর বি কেয়ারফুল যাতে নুডলসগুলো না ভেঙে যায় আর এই রেসিপিটি খুবই মজার রেসিপি কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে ছোট বড় সবাই কিন্তু বানাতে অতটা কঠিন নয় তাহলে দেখুন এখানে আমি একটা প্যানে পানি দিয়ে সসেসগুলো আর নুডলসগুলো বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম একটু কুকিং অয়েল আর দিয়ে দেব একটু লবণ এখন আমি আস্তে আস্তে করে পানিটা যখন বয়েল হবে আর নুডলসগুলো এভাবে আস্তে আস্তে একটু নিচে নামিয়ে দিব পানিতে ডুবিয়ে দিব আর কি কিন্তু বি কেয়ারফুল যাতে নুডলসগুলো ভেঙে না যায় পানিটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে নুডলসগুলো নরম হয়ে এভাবে আস্তে আস্তে নিচে নেমে যাবে ডোন্ট ওয়ারি এই তো এখন দেখুন সম্পূর্ণ নুডলসগুলো বয়েল হচ্ছে এটা যখন 80% বা 85% কুক হয়ে যাবে আমি এখন এগুলো তুলে নিব আর এদিকে আমি একটা প্যানে দিয়ে দিলাম বাটার পরিমাণ মতো আর দিয়ে দিলাম আদা রসুন কুচি বাটারে আদা রসুনটা একটু ফ্রাই করে নিচ্ছে এখন দিয়ে দিলাম একটু সামান্য লবণ লবণটা বেশি দিব না কারণ আমি সামনে আরো সসেস ইউজ করব এই জন্য আর দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার কারণ সয়া সস ওস্টার সস এভাবেই সল্টি থাকে তাই লবণটা বুঝে দিতে হবে আর দিয়ে দিলাম ক্লিন করে রাখা চিংড়ি মাছগুলো এখন চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি এটা আপনারা চিকেন দিয়ে বিফ দিয়েও রান্না করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি মাশরুম গাজর আর যে ভেজিটেবলসগুলো একটু শক্ত টাইপের রান্না করতে সময় লাগে ওগুলো আমি আগে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি জুকিনি এভাবে একটু হালকা নেড়ে চেড়ে একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছি শ্রিমের সাথে ভেজিটেবলসগুলো এরপরে আমি বাকি সব ভেজিটেবলসগুলো একে একে দিয়ে দেব এখন সব ভেজিটেবলসগুলো অ্যাড করে দিলাম আর আপনারা দেখতেই পারতেছেন আমি কিভাবে ভেজিটেবলসের সাইজগুলো কেটে নিয়েছি ঠিক এভাবে কেটে নিতে হবে এগুলো পিসগুলো একেবারে বেশি বড়ও হবে না আবার একেবারে ছোটও হবে না
যেহেতু এটা চাউমিন, চাউমিনের সাথে একটা সামঞ্জস্য রেখে আমার ভেজিটেবলসগুলো এভাবে কেটে নিতে হবে আমাদের। এখন আমি অ্যাড করে দিলাম একটু চিকেন পাউডার। আবার ভালো করে একটু চিকেন পাউডারের সাথে ভেজিটেবলস গুলো মিক্স করে নিচ্ছে। আর এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সেই নুডলস। আমি এটা ঠান্ডা পানি দিয়ে ভালো করে ক্লিন করে রেখে দিয়েছিলাম। আর খুব সাবধানে আলতো আলতো ভাবে এটা নেড়ে চেড়ে দিতে হবে যাতে নুডলস গুলো ছিঁড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আমি সয়া সস আরো একটু ইউজ করব। আর দিয়ে দিলাম ওয়েস্টার সস একটু পরিমাণ মতো। আর দিয়ে দিলাম সুইট চিলি সস। আর দিয়ে দিলাম একটু টমেটো কেচাপ। আর দিয়ে দিলাম একটু চিনি। অবশ্যই চিনিটা দিবেন, তাহলে সসের মাঝে এটা ব্যালেন্স ঠিক করবে। এখন ভালো করে নুডলসের সাথে এই সসগুলো আমি মিক্স করে নেব আমি। আর এই চাউমিনের সসটা ঠিক এমনই হবে, একেবারে বেশি গাঢ়ও হবে না আবার একেবারে হালকাও হবে না। আর চাউমিন এভাবেই বানাতে হয়, কিন্তু বাংলাদেশে দুই একটা রেস্টুরেন্টে চাউমিন একেবারে পাস্তার মতো একেবারে ভিজিয়ে ফেলে। আসলে আমার ওইভাবে চাউমিন খেতে একদম ভালো লাগে না। আর আমি সবসময় একেবারে অথেন্টিক থাই বা চাইনিজ এর মতো করে চাউমিন খেতে পছন্দ করি। আমি বিশেষ করে বেশিরভাগ ডিশগুলো আমি থাই স্টাইলে তৈরি করতে পছন্দ করি। এটা থাই খাবারগুলো অয়েল খুবই কম হয়। এই তো হয়ে গেছে অলমোস্ট আমার। এখন আমি দিয়ে দিলাম গ্রিন ওনিয়ন, আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আবার একটু ভালো করে মিক্স করে নেব। আর এটা খুবই মজার রেসিপি। এই ঈদে অবশ্যই যারা আপনাদের বাসায় কোনো পার্টি, তো অবশ্যই সবার বাসায় কম বেশি থাকে, গেস্টদের জন্য অবশ্যই আপনারা এটা বানিয়ে নিতে পারেন সাইড ডিশ হিসাবে। সবাই খেয়ে আপনার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে। খুবই মজার এই রেসিপিটা, একবার হলো ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো খেতে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই করে আমার পাশে থাকবেন, বেল আইকন ক্লিক করে প্লিজ। এই তো রেডি হয়ে গেছে আমার বিফ সসেজ উইথ শ্রিম্প চাউমিন। আর যাদের আমার এটা ভালো লাগে তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো। তো আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিন। তাহলে আজকে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব। এভাবে তৈরি করে খেয়ে নিন আর বেশি বেশি করে সাপোর্ট করে যান। আল্লাহ হাফেজ।